Police Fight. আরে এক গ্লাস জল খাবি? হ্যাঁ দিচ্ছি। উফ যা গরম, বাপ রে বাপ। বাবা আ কি আরাম জানো বৌমা, আজকে ট্রেনে এত ভিড় হয়েছে না, দম বন্ধ হয়ে আসছিল। বাবা আপনার তো বয়স হচ্ছে, আপনি যদি একটু সাবধানে। বাবা হ্যাঁ দে জল। আ শান্তি বৌমা। হ্যাঁ বাবা। আমি চানটা করে আসছি, তোমার রান্নাটা হয়ে গেছে? হ্যাঁ বাবা আমার রান্না হয়ে গেছে। মালতী চল ভাতটা বাড়ি। আর দোকানে বিকেলে মালিক আসো, আমি বলে দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, একটু ডাল দাও তো। বৌদি আমার না খেতে ইচ্ছে করছে না। কেন রে, তরকারিটা ভালো হয়নি? হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে, মানে আমার না কিরম গাটা। কি হলো কি বৌমা? কি জানি বাবা, সকাল থেকে খালি বলছো শরীরটা খারাপ। যা রোদ পড়েছে তাতে সুস্থ লোক বুঝতে অসুস্থ হয়ে পড়বে। তোমরা খাও, আমি দেখছি। ঠিক আছে। ও শুনছো, আমার সঙ্গে একটু যাবে? চোখ খুলছে না, তুমি যাও। আচ্ছা লোক তুমি। কি রে এত রাতে দাওয়ায় বসে কি করছিস? আসলে ঘুম আসছে না, আর শরীরটাও কেমন একটা হচ্ছে। সকালেও বলছিলিস শরীর ভালো না, এখনো বলছিস শরীরটা ভালো না। আমাকে একটা কথা বলতো, এ মাসে কি তোর হয়েছে? না। আর আগের মাসে? না বৌদি হয়নি। দু মাস? সে কি বলছিস রে? ঠিক আছে একটা কাজ করবি, কালকে তুই আমার সঙ্গে একবার ডাক্তারখানায় যাবি তো? ঠিক আছে চল, আমি একটু বাথরুমে যাবো,
আমার সঙ্গে যাবি চল। আয়। কিরে আসবি তো? আয়। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে ও সন্তান সম্ভব। কি বলছেন কি ডাক্তারবাবু? হ্যাঁ আমার তো তাই মনে হয়। আমি ব্লাড টেস্ট ইউরিন টেস্ট দিচ্ছি, রিপোর্ট আসলে একশো ওকে বলতে পারবো। এই মুখ পড়ি, এত বড় ঘটনাটা ঘটালি কি করে রে? আমি জানি না বৌদি। জানি না মানে? এত বড় ঘটনা তোর সাথে হয়ে গেল আর তুই কিছু জানিস না? এখন আমরা পাড়ায় মুখ দেখবো কি করে? ওকে কি বলবে? আপনি ভগবান। আর ভগবানকে ডেকে কি হবে? মালতী তুই যা জানিস সব খুলে বল। তুই জানিস তুই কত বড় খারাপ কাজ করেছিস? ছি 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 ছি, পাড়ার লোক জানতে পারলে আমাদের সবাইকে এক ঘরে করে ছাড়বে। বল দেখ তুই যা জানিস খুলে বল। না জানি কমাস, এখন বেশি দেরি হয়ে গেলে আর বাচ্চা নষ্ট করা যাবে না। মালতী বলবি তো, এভাবে চুপ করে থাকিস না। আমি আমি জানি না। জানি না? জানি না মানে কি? মেয়ে মুখ ভেঙে দেবো আমি, আজকে বিষ খাইব। বাবা বাবা তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না। তো কি করবো বল, তোর মা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, স্টেশনে ট্রেনে ভিক্ষে করে তোদের দুমুঠো দুমুঠো অন্ন জুগিয়েছি। হ্যাঁ আজকে আজকে গ্রামে কেউ আমাদের সঙ্গে নিয়ে কোনো কথা বলতে পারে না। তুই কি করে এই কাজ করলি বল? আমাদের মরা তুমি বিয়ে কবে করবে? মালতী তোমার তো এখন 16 বছর বয়স, তুমি তো একদম বাচ্চা। তোমার যখন 18 বছর বয়স হবে তোমারই দেবেশ, তোমাকে একদম নিজের করে পাওয়ার জন্য আমি নিজে যাব তোমাদের বাড়িতে। সেখানে গিয়ে তোমার দাদা বাবা বৌদি সবার সাথে আমি কথা বলবো তোমাকে আমার করে নেবার জন্য। তোমার বাবা আমার বাবা, তোমার দাদা আমার দাদা, তাই ওনারা হলেন আমাদের গুরুজন। ওনাদের পারমিশন না নিয়ে তো আমি তোমার সিঁথিতে সিঁদুর পড়াবো না মালতী। আর গুরুজনদের পারমিশন না নিলে, ওনাদের আশীর্বাদ না পেলে আমরা তো সুখী হতে পারবো না মালতী। বাবার সাথে কথা বলো, কিন্তু কিন্তু আমার না ভয় করে। কিসের ভয়? দেখতে দেখতে আমরা 1 বছর মিলামেশা করছি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তো আমি পথে বসে যাব। এ তুমি কি বলছো মালতী, এরকম কথা বলবে না। তুমি পথে বসে গেলে আমি কোথায় যাব মালতী? মালতী আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না মালতী। মালতী আমি তোমাকে বিয়ে করবই করবো, তুমি একদম চিন্তা করো না। কি গো তুমি শুয়ে আছো কেন? খেয়ে দেবে চলো। আর এই দেখো এ তো শুয়ে আছে, এই দেখো। আরে কি হলো তোমার, উঠবে তো, ওঠো, উঠবে তো। তুই আয়াবো কেমন চমকে দিলাম, আমাকে দিদিই হয়েছে তাই তো? তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো তোর দিদির থেকে অনেক বড় লাগছে। একটু কাছে কাছে এসে বস। কি গো তুমি কখন এলে? চলো খেতে চলো। কিরে যাইকে কেমন চমকে দিলাম বল, আমাকে না তোকে ভেবেছে। চলো চলো খেতে চলো চলো। তুই শাড়িটা ছেড়ে আয়, তোকে আর এত বেশি চমকাতে হবে না। যাচ্ছি।
এবার জেনে শুনে আমার মেয়ের এত বড় ক্ষতি করলি মা। এসব কি বলছো বাবা, আমরা কি করলাম? কি করলাম মানে, তোদের বাড়িতে আমার মেয়েটার এত বড় একটা ঘটনা ঘটলো আর তোরা বলছিস আমরা কি করলাম? বাবা আমরা কিছু জানি না, এটা আমাদের কোনো দোষ নেই। দেখো অত শত আমি কিছু বুঝি না, আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। ডাক্তার বলছে 5 মাস হয়ে গেছে, নষ্ট করা যাবে না বাচ্চা। এখন তোমরাই বলো আমরা কি করবো। শোনো বাবা, এখন যা হবার হয়ে গেছে, এখন ওই ছেলেটার সঙ্গে কথা বলতে হবে যাতে আমার বোনকে বিয়ে করে। বিয়ে? হ্যাঁ বিয়ে। দেখ এমনও তো আমার বোনের জন্য একটা ভালো ছেলে দেখতে হতো, এখন এরকম ঘটনা যখন ঘটে গেছে আর কি করা যাবে? কি রে তোরা কি ভাবছিস? বাবা বাবা তুমি কিছু বলো। আমি কি বলবো বল, আমি কি বলবো? আমাকে মরতে বল, আমি এখানেই মরবো এখন। আহা বাবা, এইসব অলক্ষণে কথা কেন বলছেন বলুন তো? এইসব কথা বলবেন না। তা যখন বিপদ একটা ঘটেই গেছে, তা থেকে কি করে বেরোবো সেটা ভাবা ভালো না? কি গো জামাই, তুমি কিছু বলো। আসলে আমি কিভাবে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে বিবাহিত, তার উপর আবার দুটো বাচ্চা আছে। বাবা কি করছো? ছাড়ো, কি করে কি হবে? আমার কিছু করার নেই। কিছু করার নেই মানে তুই কি ভেবেছিস আমার বোনের এত বড় ক্ষতি করে তুই পার পেয়ে যাবি? আইন আদালত বলে কিছু আছে, আমার বোনকে তোকে বিয়ে করতেই হবে। আচ্ছা গেরোয় পড়লাম তো, আমি তো বললাম আমি বিয়ে করতে পারবো না, আমার সংসার আছে, আমার বউ বাচ্চা আছে। আমি কোনোদিনও ক্ষমা করবো না। আজ আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তোমরা দায়ী, তোমরা। মালতী মুখ সামলে কথা বল। আমার মুখ খোলাস না দিদি, আমার মুখ খুললে কিন্তু তোদের জন্য খুব খারাপ হবে। এই দেবেশ, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে, হ্যাঁ কি না বলো? আমি আপনাকে পরিষ্কার বললাম তো আমি বিয়ে করতে পারবো না। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি, এর বাচ্চাটা খুশি দিন। এই দেখো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি আমার মেয়ের সর্বনাশ করে দিয়েছো, আমি তোমার সর্বনাশ করে দেবো। জানজান যা করবেন করবেন, কি করবেন আমার অনেক জানা আছে। জানজান জান বলছি। এই মুখ সামলে কথা বল, তুই ভুলে যাস না তুই আমার বোনের বাড়িতে আছিস। এই শোন, তোর বোন আমায় ডেকেছে বলে আমি এসেছি, আমি না চেঁচে আসিনি এখানে। ছোট লোক হ্যাঁ, লজ্জা করে না? আমার বোনকে মিথ্যে গেলে ভাসিয়েছিস, লজ্জা করে না তোর? লজ্জা করে না আমার, কারণ আমি কোনো মিথ্যে কথা বলিনি। ওই তোর বোন বোন আমায় জিজ্ঞেস করেছিল যে আমি বিবাহিত না অবিবাহিত। শোন আমি আকবরিয়া বলবো নাকি? যে ট্রেনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো পরিমল বাবু, সেই ট্রেনকেই বেছে নিল জীবন শেষ করার জন্য। অনেক কষ্ট করে তাকে আত্মহত্যার পথ থেকে বাঁচানো হলো। আসলে গরিবের তো একটাই সম্বল, আর সেটা হলো মান সম্মান। যাই হোক, দেবেশের এই সর্বনাশের ফলে নাবালিকা মালতীর গর্ভে যে বীজ সঞ্চারিত হলো তা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। অসম্ভব, এখন বাচ্চা নষ্ট করতে গেলে জীবনে টানাটানি পড়ে যাবে, আমি এই মুহূর্তে বাচ্চা নষ্ট করতে পারবো না, সরি। কিছু একটা করুন ডাক্তারবাবু, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার শ্বশুর ট্রেনে ট্রেনে ভিক্ষা করে, আর আমার স্বামী মুদিখানায় কাজ করে, মিলিয়ে মিশিয়ে আমাদের সংসার চলে। এখন যদি জানাজানি হয়ে যায় একটা কুমারী মেয়ে মা হতে চলেছে, আমাদের তো মরা যাওয়ার কোনো উপায় থাকবে না। আর বাচ্চা নষ্ট করতে গিয়ে যদি দেখি আপনার ননদার বেঁচে নেই, তার কে দায় কে নেবে? সম্মানের কথা ভাবছেন? আপনি একটা কাজ করুন, আগে সেই ছেলের সঙ্গে কথা বলুন যে এই ঘটনার জন্য দায়ী। তাকে যদি বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করাতে পারেন তাহলে আপনার ননদের জন্য ভালো, আর তাতে যদি না মানে তখন প্রশাসনের দ্বারস্থ হবেন।
এখন আইন ব্যবস্থা অনেক কঠোর এইসব বিষয়ে। আপনি তার আগে একবার ওই ছেলের সঙ্গে কথা বলুন। দেবেশ, দেবেশ কে? কি ব্যাপার, কি চাই এখানে, কেন এসছেন? কেন এসছেন মানে তুমি জানো না তুমি কি করেছো? কি হয়েছে গো? তুমি আবার এখানে বাইরে কেন এসছো? আমি তো কথা বলছি, ভেতরে যাও। কি বলছো ওরা, তুমি কি করেছো? আরে আমি তো কথা বলছি নাকি, ব্যাস তাহলে তুমি কথা বলো, আমি যাচ্ছি। অদ্ভুত। হ্যাঁ বলুন তো কি হচ্ছে আপনাদের, কি সমস্যা, কি চাই এখানে আপনাদের? দেখো বাবা, তুমি আমার মেয়ে মালতীকে বিয়ে করবে কিনা বলো। এই কে মালতী, কোন মালতী বলুন তো, কি বলছে, পাগল পাগল হয়ে গেছেন নাকি? ও মালতীকে, বাবা দেখো মালতীকে চিনতে পারছে না, আমার বোনের সর্বনাশ করে এখন মালতীকে। দেবেশ একটা কথা তোকে বলে রাখছি, আমার বোনকে বিয়ে না করলে আমি তোকে থানায় নিয়ে যাব বলে দিলাম। কি হয়েছে, থানায় নিয়ে যাবে? এ শোনো, তোমাকে আমিও বলে রাখছি, ওই কোথাকার কোন মালতী কোন নষ্ট মেয়ের কথা বলছো না, কার সাথে ফষ্টি নষ্টি করেছে সেই পাপটা একটা ভদ্র বাড়িতে এসে আমার গায়ে চাপাতে চাইছো তো, এর ফল ভালো হবে না। তুমি থানায় যাবে তো, তোমার পিছন পিছন আমিও থানায় যাব, তুমিও যাবে আমিও যাব, দেখি কাজ চড়বে, চলো থানায় দেখা যাক কি হবে, আমিও বলে দিলাম। বেশ তাহলে থানায় দেখা হবে। কি বলছে ওরা, কি করেছো তুমি, তোমাকে বিয়ে করতে বলছে কেন? আরে ভাই সেটা আমি কি করে জানবো, তোমার এই সুন্দর বরটাকে না কথাকার কোন পাপ আমার ঘাড়ে চাপাতে চাইছে, এই পাগল ছাগল কথাকার। এই চল পড়ে আন দেখা, চলো ঘরে, চলো ঘরে যেতে বলেছি তো, মুখের ওপর দরজা বন্ধ করলে শিখতে হবে, আশ্চর্য পরে কথা হবে, চলুন কানে যাচ্ছে না, যান এখান থেকে। অসভ্য লোক বিক্রি, এ তো পুরো অস্বীকার করছে, এখন কি হবে? আগে তো বলছিল 50,000 টাকা দেবে, এখন সেটাও অস্বীকার করছে। কি হবে, চলো থানায় চলো, দেখছি ও তারপর কি করতে পারে, চলো। কিরে ভাই সঞ্জীব, বল দুবেলা এখানে বসে কি করছিস, চান ফান করবি না নাকি? আরে এই তো স্নান করবো বলেই তো এলাম। তার কথা বলছি শোন না, বল এই সামনের ওই রতনদের জায়গাটা কিনবি শুনছিলাম, তুই আমাদের রবির কাছে কি টাকা ফাঁকা ধার চাইতে গেছিলি না, রবি দেয়নি? দেয়নি? তা হঠাৎ তুই এ কথা জিজ্ঞাসা করছিস? না মানে তোর ওই টাকার সমস্যাটা আর কি আমি মিটিয়ে দিতে পারি বুঝলি তো, কিন্তু তোর একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? কিছুই না, ছোট্ট একটা কাজ, পারবি কি না বল। আরে আগে তো বল, তারপর তো দেখবো। মালতীর সাথে নোংরামি করার পর দেবেশ প্রথমে 50,000 টাকা দিতে চাইলেও দ্বিতীয়বার মালতীকে চিনতে অস্বীকার করে। উপায় না দেখে মালতীর দাদা এবং বাবা মালতী এবং তার বৌদিকে বাড়ি থেকে ডেকে নেয় এবং থানায় অভিযোগ জানায়। আর এই অভিযোগ জানাতে এসেই গল্পের মোড় নেয় সম্পূর্ণ অন্যদিকে, যা শুনে তাজ্জব হয়ে যায় মালতীর পরিবার। দিদি, এই দিদি, কোথায় গেলি রে তোরা? দিদি, এই। আরে মালতী কি মনে করে? এই চললাম তোমাদের বাড়িতে। তা দিদি কই? তোমার দিদি একটু ডাক্তার দেখাতে গেছে, এক্ষুনি চলে আসবে, এসো ঘরে এসো। কি গো তুমি শুয়ে আছো কেন, খেয়ে দেবে চলো। আর এই দেখো, এ তো শুয়ে আছে, এই দেখো। আরে কি হলো তোমার, উঠবে তো, ওঠো, উঠবে তো। তুমি কখন এলে, চলো খেতে চলো। কিরে যাইকে কেমন চমকে দিলাম বল, আমাকে না তোকে ভেবেছে, চলো চলো খেতে চলো চলো। তুই শাড়িটা ছেড়ে আয়, তোকে আর এত বেশি চমকাতে হবে না। যাচ্ছি। আজকে মাংস হয়েছে, কতদিন পর মাংস খাবো রে। ওকে আজকে একটু বেশি করে দিও তো। হ্যাঁ হ্যাঁ, না না বেশি করে কেন দিতে যাবি, যতটুকু খাও না ততটুকুই দিবি, আমি বেশি খাবো না। শোন না আমি কিন্তু কালকে চলে যাব। চলে যাবি মানে, এই তো সবে এলি, কদিন থেকে যা তারপরে না যাবি। কাল কিন্তু তোমার যাওয়া হবে না। কাল কেন, 10-12 দিন আগে তুমি কোথাও যেতে পারবে না। ইস আমার বুঝি বাড়িতে একদম কাজ নেই? ওইসব কোনো কথা শুনতে চাই না, শালি হচ্ছে আদি ঘর বালি, তুমি আমার ঘর সামলাবে। ওই শুরু হলো তোর পেছনে লাগা। আচ্ছা বোন শোন না, কালকে আমি একটু ডাক্তারের কাছে যাব, শরীরটা কদিন ধরে খুব খারাপ জানিস তো,
মনে হচ্ছে প্রেসারটা ওঠানামা পড়ছে। তুই একটু কালকে সকালে রান্নাটা দেখে নিতে পারবি তো? তুই একদম চিন্তা করিস না, আমি একদম স্পেশাল রান্না করে না দাদাবুকে চমকে দেবো। হ্যাঁ তুই ওই কর, তুই শুধু চমকেই দে। চমকানো কিন্তু আমার খুব ভালো লাগে, দেখি 10-12 দিনে তুমি আমাকে কেমন ভাবে চমকাতে পারো। দেখবে দেখবে। চল না আমার সঙ্গে ঘরে চল, আমি তোকে জাদু দেখাবো। চল হাই হাই। তুমি না পারো জামাই বাবা। দেখো শালির সঙ্গে যদি ইয়ারকি না মারি তো কার সঙ্গে মারবো বলো? আমি কিন্তু দিদির কাছে বলে দেবো। ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। মালতি তুই আমাকে চমকাবি? সেটা কিভাবে? তো দিদি যেভাবে আমাকে চমকায়। ও তাই সে কিভাবে চমকাতে হয় আমি তো জানি না। ও আমি শিখিয়ে দেবো, তুই শুধু চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ শোনা শোনা, যা হওয়ার তো তা হয়ে গেছে বল। এটা নিয়ে না, এটা নিয়ে বাচকান করে যাবে না জানিস তো। তুই আমাকে তোমাকে একটা কথা দেবো, এই কথাটা দাদা বৌদি বাবা কাউকে তুই বলবি না, কাউকে বলবি না, আমাকে কথা দে। আর তুই যদি এই কথাটা বলে দিস না তাহলে যে আমার আত্মহত্যা করার কোনো উপায় থাকবে না রিমোট। তুই কি চাস আমি মরে যাই? তুই চাস বল। ঠিক আছে দিদি, আমি কাউকে কোনোদিন কিচ্ছু বলবো না, কিন্তু আমি এখন বাড়ি যাবো রে। আমি এখন বাড়ি যাবো। বাড়ি যাবে কি বলছো? তোকে আমি এই অবস্থা ছাড়তে পারবো না। তুই তুই আজকে আমার কাছে থেকে যা, তুই কালকে নয় বাড়ি চলে যাস, আজকে আমার কাছে থেকে যাবো। চ ঘরে চ চ। আরে কোথায় যাচ্ছ তুমি? ছেড়ে দাও, আমি মরতেই চাই। তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। তুমি আমাকে কোনোদিন চবে না, একদম তুমি আমাকে চবে না। জানো বলছি তুমি ধরো, তুমি এইভাবে কথা বলো না। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন এই কাজ করবো না। দেখো দেখো মানুষ মাতৃত্ব ভুল হয়ে থাকে, আর তাছাড়া তাছাড়া তুমি তো আমার স্ত্রী, আমার আমার সমস্ত দোষ গুণ তুমি ক্ষমা করে দাও। আচ্ছা আমি কোনদিন এই কাজ আগে করছি বলো, তুমি বলো। আমি ভাবতেও পারছি না তুমি এরকম একটা কাজ করতে পারো। মালতী যদি দাদা বাবা বৌদি সবাইকে বলে দেয়, তুমি ভাবতে পারছো তোমার আর আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? না তুমি কোনোদিন শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবে? শোনো না, তুমি এক কাজ করো, তুই মালতীকে বলে দাও কাউকে যেন কিছু না বলে। আমি এই কান ধরছি, আমি কোনোদিন এই কাজ করবো না। সেটা আমি দেখছি, তুমি বরং এক কাজ করো, মালতীর জন্য একটা ছেলে দেখো, ওর বিয়ের ব্যবস্থা করো, ওর বিয়ে হওয়াটা খুব দরকার। আমার এক বন্ধু আছে দেবেশ। দেবেশ? কিন্তু সে তো বিবাহিত, তার আবার বউ বাচ্চা আছে। তাতে কি হয়েছে? ও বউ বাচ্চাকে ছেড়ে দেবে, মালতীকে বিয়ে করবে? তাহলে কালই দেবেশকে ডাকো, ওর সাথে কথা বলে বোনের সাথে ভিড়িয়ে দিতে হবে। কিন্তু দেবেশ যদি রাজি না হয়? ও আমার খুব ভালো বন্ধু, ও আমার কথা ঠিক শুনবে। ঠিক আছে তাহলে দেরি করো না, কালই দেবেশকে ডাকো। মালতি যা হয়েছে না সব ভুলে যা, তার জন্য তোর জামাইবাবু খুব কান্নাকাটি করছিল। আমি তো বিষ খেয়ে মরতেই গিয়েছিলাম, ও আমার হাত থেকে বিষের শিশিরটা না কেড়ে নিলে
আমি সত্যি বিষ খেয়ে মরে যেতাম জানিস তো। ও আমায় গাছ হয়ে কথা দিয়েছে, ও তোর দিকে কোনোদিন আর কোনো জোরে তাকাবে না। এরপরও যদি ও তোর দিকে কোনো জোরে তাকায়, তখন আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো জানিস তো বোন। এই তুই আমার দিকে তাকা, একদম আমার কথা বলবি না, ঠিক আছে? আমি আর কোনো দিন এইসব কথা কাউকে বলবো না। কিন্তু তুই আগে বল যে আমাকে কোনোদিন মরার কথা বলবি না। বলবো না, আমি কোনোদিন বলবো না। জানিস তো বোন, ও আমাকে কালকে বলছিল তোর কথা, এটাও বলছিল যে আমি যখন এত খারাপ কাজ করেছি তখন মালতীর বিয়ের সমস্ত দায়িত্ব আমিই নেবো। তখন আমি ওকে বললাম যে বড় দাদার মতো পাশে থেকে তোমাকে সমস্ত কাজ করতে হবে। ও রাজিও হয়ে গেছে জানিস, তাই ওর বন্ধু দেবেশ, ও খুব ভালো ছেলে, রোজগারপাতিও খুব ভালো করে। এই তোর জামাইবাবু ওকে নিয়ে এলো বলে, তোকে যে দেখতে আসছে, তোর সাথে ওর বিয়ে দেব। না না, আমি এখন বিয়ে করব না, আর তাছাড়া আমার তো 18 বছর বয়সও হয়নি। মা এ কি বলিস, বিয়ে করবি না তা বললে কি হয়? তোর তো এখন 16 বছর বয়স, তা কম কোথায় শুনি? আমাকে তো বাবা 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল, বিয়ে করবি না তা বললে হয়? আর তা বলে বিয়ে বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না রে পাখি। আগে দেবেশ আসুক, তোকে দেখুক, তোরা দুজন দুজনকে চেন, আর তারপর না 18 বছর হলে তোদের দুয়ে দুয়ে চার করে দেব। পাগল কোথাকার। আরে বাবা, কত দিন পর তোদের বাড়িতে এলাম বল। বল ভাই দেবেশ, আমি আমার নিজের শালি বলে বলছি না, ও রূপে গুণে একবারে মা সরস্বতীকে হার মানাবে। আচ্ছা একটা কথা বলতো, আমাদের বৌদিকে কি খারাপ দেখতে? আরে ওর কথা তুই ছাড়ত, ও যদি 10-8 পায় না, তবে আমার শালি 10-এর মধ্যে 11 পাবে। বৌদি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর, খুব ভালো আছি। হ্যাঁ চা খা। বাহ, বৌদির হাতের চা। হ্যাঁ তোমরা কথা বলো, আমি মালতীকে নিয়ে আসছি। মালতী বস এখানে। দেবেশ, এই হলো আমার একমাত্র বোন, খুব আদরে মানুষ হয়েছে আমার বোন। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমার বোনকে খুব আদরে মানুষ করেছে। তাহলে এবার তোমরা দুজন দুজনকে দেখো, বোঝো, যদি রাজি থাকো তখন ভগবানের নাম নিয়ে নয় বিয়ে দিয়ে দেওয়া যাবে, কি বলো? এতে কি আমার কোনো আপত্তি থাকতে পারে তুমি বলো তো? তোমরা দুজন হলে কি আমার গার্জিয়ান, তাই তোমরা যেটাতে মত দেবে তাতেকে আমি কখনোই অমান্য করতে পারবো না। কি বলেছিলাম আমি তোমাকে? কি বলেছিলাম? ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও আমার কথা কোনোদিন অমান্য করতে পারেই না। আচ্ছা চলো, এবার না আমি নিশ্চিন্ত হলাম, তাহলে তোমরা দুজনে কথা বলো, আমি আরো একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে ভাই, ওসব কথা বল, আমরা বাইরে আছি। আমার তোমাকে বেশ ভালো লেগেছে, তা তোমাকে আমার কেমন লেগেছে যদি একটু বলো। আমি আর কি বলবো বলুন না। মানে দেখো, যদি তোমার কিছু জানার থাকে তাহলে তুমি জেনে নিতে পারো। দেখো সত্যি কথা বলতে, আমাদের পরিবারে কিন্তু আমি আর আমার মা, আমরা দুজন, আমাদের ছোট্ট পরিবার। কিন্তু আমার মা কিন্তু একটু অসুস্থ জানো তো, তাই আমাদের বিয়ের পরে কিন্তু আমার মায়ের দেখাশোনার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তাহলে আমরা কি এবার হাতে হাত রেখে চলতে পারি তো মালতী? ছাড়া বাঁচবো না বীরেস্তা। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না মালতী, তোমাকে ছাড়া যে আমি চলতে পারবো না পথ। অবশেষে মালতী সব ভুলে দেবেশের সঙ্গে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখতে থাকে। সব নোট করে নিচ্ছি, আর অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব লক আপে ঢোকানোর চেষ্টা করছি। স্যার
ছেড়ে দিন স্যার, ও কিছু করেনি স্যার, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন স্যার, ও কিছু করেনি স্যার, ছেড়ে দিন ওকে। এই কেসের আরেকজন অভিযুক্ত হলো সঞ্জীব ঘোষ। ডাক্তারের সাথে লেনদেনের চেষ্টা করে, এক কথায় দালালের কাজ করছিল, তাই পুলিশ তাকেও অ্যারেস্ট করে। এই জঘন্য অপরাধের জন্য পুলিশ সব অভিযুক্তদের গ্রেফতার করে, বিচার পর্ব চলছে। আর মামলাটি চলাকালীন নির্যাতিতা নাবালিকা মালতী দাসের ঠিকানা হয় হোমে। আজকের এই ঘটনা থেকে একটা বিষয় একেবারে স্পষ্ট, যে আপনজনেরা যদি এইভাবে এত বড় ক্ষতি করতে পারে, তাহলে মালতীর মতন মেয়েরা কোথায় গিয়ে সুরক্ষিত আশ্রয় পাবে? আমরা নাবালিকা মালতীর পক্ষ থেকে একটাই কথা বলবো, যে প্রথম যেদিন তার জামাইবাবু তার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করেছিল, সাথে সাথে তার উচিত ছিল তার বাবা দাদা বৌদিকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলা, তাহলে হয়তো তাকে আজকের এই দিনটা দেখতে হতো না। আর আপনাদের সাথেও যদি কোথাও কোনো খারাপ ব্যবহার হয়ে থাকে, তাহলে সাথে সাথে প্রতিবাদ করুন, আপনার বাড়ির বড়দের গিয়ে সমস্ত ঘটনা খুলে বলুন, প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হলে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।